প্রতিবাদী ছাত্রনেতা আনিশ খানকে খুনি করেছে পুলিশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আদালতে কি চার্জশিট জমা দিল তাতে আমল দিতে রাজি নন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে পথে নামছে ডিওয়াইএফআই। 12 থেকে 15 জুলাই পর্যন্ত দোষী পুলিশ অফিসারদের গ্রেফতার ও সিবিআই তদন্তের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে বাম যুব সংগঠনটি, এমনটাই জানালেন সংগঠনের রাজ্যনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাই বিচার বিভাগীয় নজরদারিতে সিবিআই তদন্ত, আনিশের খুনের দোষীদের শাস্তির দাবিতে এটা করতে হবে। আমরা রাজ্য জুড়ে 12 থেকে 15 জুলাই সমস্ত অংশে সই সংগ্রহ এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা কোথাও মিটিং, মিছিল, ডেপুটেশন, এমনকি এসপি অফিসে যখন এই খুনের দোষীদের শাস্তির দাবিতে যায়, তাহলে আমাদের কমরেডদের, কর্মীদের উপরে অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়। আর যে পুলিশরা গেল গিয়ে নিয়ে আনিশ খুন হয়ে গেল, তাদের বিরুদ্ধে একটাও অ্যাটেম্প টু মার্ডার কেস নেই। আমতা থানার ওসি ওসিকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। এতদিন পর তাদের নামে যা ধারা রুজু করা হয়েছে, সেই ধারার মধ্যে একটাও অ্যাটেম্প টু মার্ডার কেস নেই। পুলিশ আদালতে যে চার্জশিট দাখিল করেছে তাতে আস্থা নেই আনিশ খানের বাবা সালেম খানেরও। প্রসঙ্গত, সোমবারই শিট আদালতে চার্জশিট পেশ করে জানায় আনিশ খানকে খুন করা হয়নি, তিনতলা থেকে অসাবধানতাবশত পড়ে গিয়েই মৃত্যু হয় এই ছাত্র নেতার। সোমবারই পুলিশের এই চার্জশিটকে অস্বীকার করে সিবিআই তদন্তের দাবিতে অনর থাকেন বৃদ্ধ সালেম খান। মঙ্গলবার তারই দাবির প্রতিধ্বনি শোনা গেল ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গলাতেও। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।